বলবো আমি ওর দিদি আমি বলবো ও কালকে রাতে বেলায় ওর ছেলেকে নিয়ে অসুখ করতে যাচ্ছিল দাদা আপনারা কি বলছেন বলনা আমরা পাশে আমাদের আমাদের ওষুধের দোকানের পাশে ওদের একটু আসতে হন না আপনারা আমার গলার একটু অবস্থা খারাপ হয়েছে বলছি चीनी बोलते पारा छेले हिसेबे चीनी दोकाने बसे रास्ता दिए जातायात करी से हिसेबे चीनी देखे एर आगे बहु बार ओरा रास्ता दिए जेते गेले जे कोनो महिला के आमी देखेछी जे टोनटिटकिरी करे एर आगेओ आमी गेछी तार अन्यरकम भावे दृष्टिभंगी तादेर छिलो तो कालके रास्ताय आमी जानी ना कि घटना छिलो ओदेर दोकान घिरे ओरा काज करछिलो फुटपाथ घिरे ओरा काज करछिलो तो आमी ओखान दिए जेते चाइले आमाके जेते देय ना बाधा देय तारपरे खूब अकथ्य नोंरा भाषाय गालागाली करे করে আমাকে আমার ওড়না ধরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে যে এখান দিয়ে যাওয়া যাবে ওই সময়তে তখন আমাদের পাড়ার ছেলেরা যারা ছিল তারা প্রটেক্ট করে এসে দাঁড়িয়ে সেইখানের থেকেই ঝামেলা শুরু হয়েছে আমরা পাড়ার সমস্ত রইলো আমরা আমি ওর দিদি ওনারা দিদিরা পাশে আমার ছিলেন আমি ওর দিদি আমরা প্রত্যেকে এসে প্রতিবাদ করি হ্যাঁ আমি অভিযোগ করে দায়ের করেছি দুজনের রিয়েতে দু ভাই ওরা ওখানে বসে মদ্যপ অবস্থায় দুজনে ওখানে বসেছিল সরাসরি সেই মারাত্মক ছবি দরজা ভেঙে পুলিশ আধিকারিকরা ভেতরে ঢোকার চেষ্টা করছেন অবশেষে দরজার একটা বন্ধ করে পুলিশ কিন্তু ভেতরে ঢুকছে সরাসরি দেখে নিছিলাম সেই মুহূর্তে ছবি যখন সজল ঘোষের বাড়িতে পুলিশ কর্মীরা ঢোকেন এবং তাকে গ্রেফতার করা হয় আমাদের আরেক প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস সরাসরি রয়েছেন মুচিপাড়া থানার সামনে থেকে আমাদের সঙ্গে অনির্বাণ আমরা কিছুক্ষণ আগেই সেই ছবি দেখলাম যে তৃণমূল কর্মীরা এখন সেখানে স্লোগান শাউটিং করছেন কিছুক্ষণ আগেই ভিতরে নিয়ে যাওয়া হয়েছে গ্রেফতার করে সজল ঘোষকে এই মুহূর্তে মুচিপাড়া থানার সামনে পরিস্থিতি ঠিক কি ছবি দেখছো দেখো তোমাকে প্রথমে দেখিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু মুচিপাড়া থানার সামনের যে গেট সেই গেট কিন্তু কার্যত কলকাতা পুলিশ এবং এখানে কিন্তু ডিসি যারা স্পেশাল ফোর্স আছে তারা কিন্তু কার্যত সেই গেট ঘিরে রয়েছে এই মুহূর্তে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সজল ঘোষকে কিছুক্ষণ আগে কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কর্মী সমর্থক তারাও কিন্তু এখনো পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে একেবারে থানার সামনে তাদের যেটা অভিযোগ যে অবিলম্বে কিন্তু সজল ঘোষকে তাদের যে গ্রেপ্তারের দাবি ছিল সেই দাবি কিন্তু তারা পূর্ণ হয়েছে কিন্তু এই মুহূর্তে কিন্তু তাকে গ্রেপ্তার শো করতে হবে অন্যদিকে তারা যে গতকাল থেকে অভিযোগ করেছিল যে শ্লীলতানির অভিযোগ ছিল এবং তার পিছনে কিন্তু সজল ঘোষের মদত ছিল এমনটাই কিন্তু তারা বারবার অভিযোগ করে এসছে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এই মুহূর্তে মুচিপাড়া থানার সামনে তুমি দেখতেই পাচ্ছ একদিকে পুলিশ অন্যদিকে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা সজল ঘোষকে কিছুক্ষণ আগেই কিন্তু বাড়ি থেকে তার দরজা ভেঙে তারপর বাড়ির ভেতর থেকে তাকে কিন্তু আটক করা হয়েছে এই মুহূর্তে থানার ভেতরে নিয়ে যাওয়া হয়েছে গোটা ঘটনার সূত্রপাত কিন্তু গতকাল রাত্রেবেলায় কিন্তু স্থানীয় একটি ক্লাবে ভাঙচুর এবং তারপর সেখান থেকে একে অপরের প্রতি তৃণমূল বিজেপি একে অপরের প্রতি পাল্টা অভিযোগ থাকে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি যে সেই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থককে মারধরে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠার পরে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে তরফ থেকে পাল্টা দাবি করা হয় যে একজন মহিলাকে কটুক্তি করা হয়েছে এবং তার শ্লীলতাহানি করা হয়েছে এই ঘটনা নিয়ে ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু থানার সামনে দাঁড়িয়ে তারা কিন্তু সজল ঘোষের বিরুদ্ধে তারা স্লোগান শাউটিং করছেন বিজেপির বিরুদ্ধে স্লোগান শাউটিং করছেন এবং একই সঙ্গে পুলিশ প্রথম থেকে নিষ্ক্রিয় ছিল এমন অভিযোগ করে তারা শাউটিং করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রচুর কর্মী সমর্থক তারা রয়েছেন অন্যদিকে নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন করা রয়েছে এবং থানার গেট ইতিমধ্যে বন্ধ করা হয়েছে এবং সজল ঘোষকে কিছুক্ষণ আগেই কিন্তু আটক করে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে